গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস বন্দনা স্ল্যাশার। তো গাইজ রেডি হয়ে একফালে ওলাই গেছো। তো আজি কলেজ যাত্রা আছে, কলেজ যাত্রার প্রসেশন, তো আপনাদের চাই থাকব। আপনাদের জানেই অমৃত কলহর একটা হেৰি ওলাইছে, তো আপনাদের ব্লগটা চাই থাকব। সবে গোটর সব মহিলা ওলাই আহিছে আজি প্রসেশনের কারণে। আপনাদের ব্লগটা একদম স্কিপ নকৰিব, চাই থাকব কন্টিনিউ। ইয়ার পিছনে আমি প্রণব কলিতা ডরিয়ার নামে এখন গোলাম গামোচরে সম্বর্ধনা জানা বিচারিছো। ইয়ার পিছনে আমি প্রমোদ কলিতা ডরিয়া এখেতকে আমি এখন গোলাম গামোচরে সম্বর্ধনা জানা বিচারিছো। ভাস্কর্যী বরাচারক আমি এখন গোলাম গামোচা নামোচা গামোচা কার্যালয়ের তরফের পর সম্বর্ধনা জানা বিচারিছো। নমস্কার। আর এটা কলম বই পাবগে গুৱাহাটী কলাক্ষেত্র, একই ধরনের অন্য গ্রাম পঞ্চায়েত কার্যালয়বিলাকৰ পৰা আপনাদের মানে এই কলমখানি গৈ পেলায় তাতে গোট খাব, অন্য পঞ্চায়েতবিলাকৰ পৰা আহি পেলায় গোটেইবোৰ কলা গোট খাব। ঠিক একই ধরনের একই প্রক্রিয়াতে এই গোটেই মাটিবোৰ মিশ্রণ করা হব, মিক্স করা হব, তারপরে আকৌ দুটা কলহ করা হব, তাৰে এটা কলহ গুৱাহাটী মানুহ যাব, আৰু এটা অমৃত কলহ গৈ আমাৰ নতুন দিল্লী পাব। নতুন দিল্লীত ঠিক তেনেধৰণে দেশৰ প্ৰতিটো চুকৰ কোণৰ পৰা আহি পেলাই কলহবোৰ গোট খাব, আৰু একেই ধৰণে এই মাটিবোৰ গোট খাই পেলাই তাতে আমাৰ নতুন দিল্লীত আমাৰ য'ত ৱাৰ মেমৰিয়েল আছে, ঠিক ৱাৰ মেমৰিয়েলৰ সন্মুখতেই এখন অমৃত উদ্যানৰ তাতে কনস্ট্রাকশন হব, তাতে প্রস্তুত করে দেওয়া হব, হয়নে? আর সেই অমৃত বাটিকাখন কার কারণে? আমার দেশের মুক্তির যখন বীর ব্রাহ্মণাসকলে নিজকে আত্মবলিদান দিছিলে, আমার দেশক সেফ করে রাখি পেলে যখন বীর সেনা জওয়ানসকলে নিজের প্রাণ আহতি করেছে, তেওঁলোকৰ সকলোৰে সন্মানত এই অমৃত বাটিকা তাতে তৈয়ার হবে। গতিকে এটা নিশ্চয়কৈ এটা বৰ বহুত্ব দৃশ্য। আমাৰ ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী মাননীয় শ্ৰী নৰেন্দ্ৰ মোদীদেৱে এইবোৰ উলিয়াইছে। এতিয়া কথাটো হ'ল, তাৰে আৰু এটা কথা আছে, এই বছৰৰ 15 আগষ্টত আমি 77তম স্বাধীনতা দিৱস আমি পালন কৰিছোঁ, হয়নে? 2047 চনত আমাৰ দেশে 100 বছৰ স্বাধীনতা পূৰণ কৰিব, আৰু এই 25 বছৰ কালটো এটা অমৃতকাল বুলি কোৱা হৈছে। এই অমৃতকালৰ লগতে জড়িত আপোনালোক কিছুদিনৰ আগতে আমি সকলোৱে অমৃত বৃক্ষৰোপণ কাৰ্যসূচীত আমি সকলোৱে যোগদান দিছিলোঁ।
এতিয়া আমাৰ এই অমৃত কাল যাত্ৰা মানে তো এইখিনি সময়কে আমাৰ অমৃত কাল বুলি জনোৱা হৈছে গতিকে শেষত সকলোকে মই এই আজি এই কাৰ্যসূচীটো সফল কৰি দিবৰ বাবে ধন্যবাদ জনাইছোঁ উপস্থিত থকা আমার সকল শ্রদ্ধার লক্ষিমপুরের জেলা সহকারী আয়ুক্ত ভাস্করজ্যোতি বৰা মহোদয়, স্থানীয় বিশিষ্ট সমাজকর্মী তথা জেলা মুখপাত্র ক্রিয়া বিষয়া শ্রদ্ধার পমনচন্দ্র বৰুৱা ডাঙরিয়া প্রমুখ কবি মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি হব আর অতি শ্রদ্ধার আমার এই নামবৈশা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গৃহ গুটরপর সহযোগিতা আগবায় বিভিন্ন আত্মসহায়ক গুটরপর সহযোগিতা করা উপস্থিত থাকা সকলকে আজির এই শুভ মুহূর্ত অমৃত কাল বা অমৃত কলযাত্রার যে কার্যসূচীর শুভ অনুষ্ঠান এই অনুষ্ঠান সকলকে মানে বহুত বহুত ধন্যবাদ জ্ঞাপন করছো। আরম্ভে মানে ক্ষমা বিচার আমার এই পঞ্চায়েতের কেবাবারও নিমন্ত্রণ করার পিছতো মো সময়মতে আসি উপস্থিত হবা নাই। আমি সিংদা এখন কার্যসূচী যত আমার জেলার উপায়ুক্ত মহোদয় সাংসদ মহোদয় আছিল আমি এই অনুষ্ঠান চাকরি অংশগ্রহণ করার আহি পড়া কিছু পলম হয়েছে। আমি খুব সৌভাগ্য ইতিমধ্যে আমার জেলার অতিরিক্ত আয়ুক্ত মহোদয় বিষয়বস্তু সম্পর্কে খুব সুন্দরভাবে আমার অবগত করেছে। হোক আমার দেশের পূর্ব যে ভুল নীতি বা ভুল আধার যে নীতির আধারত আমার যে দাসত্ব আমার যে গোলামী মনোভাব গড়ি উঠেছিল সেই গোলামী বা দাসত্ব মনোভাব পরিহার করার সময় আহি পড়েছে। যাওয়া বর্ষত আমার দেশে 75 বছর স্বাধীনতা লাভ করার সম্পূর্ণ করেছে। অহা 2047 চনত 100 বর্ষ পূরণ হব। এই 100 বর্ষ কেন্দ্রীয় সরকার তথা ভারতের স্বনামধন্য প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবর যে আগ্রহ সেই আগ্রহত এই সম্পূর্ণ কালচক অমৃত কাল হিসাবে গণ্য করেছে। এই অমৃত কালের উদ্দেশ্য এটাই আমি সকলে পুরুষ মহিলা বা জনসাধারণ সকলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ মাতৃ সেবা আগবহা দেশের সুসন্তান এখন আপনাদের দেশের হকে প্রাণ আহতি দিয়া সেনাবাহিনীর লোক বা অন্যান্য অনুষ্ঠানের যে লোক আমার দেশের কারণে প্রাণ আহতি দিছে তখনক সন্মান জানার উদ্দেশ্যে বিশেষ এই অমৃত কল যাত্রা বা মেলা মাটি মেলা দেশ ইয়ার মূল উদ্দেশ্য। বাস্তবায়িত করে মনের পৰা দাসত্বৰ মনোভাব নয়
เขื่อนโลกเอ็ดีฮุนดอร์วิโอนิตโตบูฮาร์ดิเซ่ที่มุ่งเน้นอามีอามาร์อวิคโคลจัตตาร ইমান সময় আপোনাকে আহি আমাৰ মাজত আপোনাৰ বহু মূল্য সময় দিয়াৰ বাবে পুনৰবাৰ মই নামৈসা কাপলচাৰ কাৰ্যালয়ৰ পৰা সকলোৱে আন্তৰিক তথা অভিশ্বাস জ্ঞাপন কৰি আজি আমাৰ কাৰ্যসূচী আমি ইমানতে সমাপ্ত হ'বলৈ ভাবনা কৰিলোঁ ধন্যবাদ